আচ্ছা আব্বু, ময় মুরব্বীদের মুখে শুনছি অমুকে ঘুষ খায়, তমুকে ঘুষ খায়, কিন্তু তুমি তো আমাকে কখনো রেস্টুরেন্টে নিয়ে একবাটিও ঘুষ খাওয়াওনি। আরে পাগলা, ঘুষ কি কোনো রেসিপি দিয়ে রান্না করা স্যুপ নাকি যে তোমাকে আমি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবো? তাহলে এটা কোথায় পাওয়া যায়? ঘুষের কি অনেক দাম? এক বাটি অর্ডার করলে কত বিল আসবে? বুঝেছি, তোমার মাথায় এখন এই ঘুষের রেসিপি ঘুরপাক খাচ্ছে। আচ্ছা তাহলে শোনো, ঘুষ হলো কেমন, ধরো চাকরি করলে সবাই বেতন পায় না, সেই বেতনের টাকা ছাড়াও পাবলিককে ভয়ভীতি দেখায় পিলে চমকায় দিয়ে তার কাছ থেকে কৌশলে অর্থ আদায় করার নাম। ও মা, বলো কি এভাবে কারো কাছ থেকে কি টাকা আদায় করা? কি ওরে বাবারে, ঠিক না বেঠিক, এই রায় কে দিবে বলো? যে রায় দিবে সেও যদি ঘুষ খায়। আব্বু, এইভাবে ঘুষ খেতে ওনাদের লজ্জা লাগে না? শোনো, যারা ঘুষ খায় না তারা হলো অনেকটা বেহায়া টাইপের মানুষ, ওনাদের ডিকশনারিতে ওই লজ্জা মজ্জা বলে কোনো শব্দ নাই। আচ্ছা আব্বু, ঘুষ খাওয়ার এই গোপন টেকনিকটা কি? আচ্ছা বাবা, তোমাকে এই নিনজা টেকনিকের কথা বলতেছি, তার আগে ওই পার্কে গিয়ে ওই বেঞ্চে একটু বসি। শোনো, যারা ঘুষ খায় তাদের অফিসে পিয়ন থেকে শুরু করে একদম বড় অফিসার পর্যন্ত একটা অদৃশ্য ওয়াইফাই নেটওয়ার্ক আছে। এইসব পিয়নরা ওই রাউটারের মতো কাজ করে। আব্বু, তাহলে তো পিয়নদের নাম হওয়া উচিত কর্ডলেস রাউটার। বড় অফিসাররা তোমার কাছ থেকে কোনোদিন সরাসরি ঘুষ নিবে না। সে কি করবে জানো? সে তার এই বিশ্বস্ত রাউটারকে ব্যবহার করবে। এজন্য দেখবা বসের বউদের সঙ্গে এই পিয়নদের সম্পর্ক খুবই মধুর, মাঝে মাঝে বাজার ঘাটও করে দেয়। আব্বু, রাউটারলাকে সরাসরি ঘুষ চায়? না, ওরা প্রথমে তোমাকে আড়ালে ডেকে নেবে, তারপর হাতের তালু চুলকাবে, দুই তিনটা কাশিও দিবে, তারপর দেয়ালে ছ্যাপ ফেলাবে। এই রাউটার কি করবে জানো? সুন্দর করে তোমার কাছে একটা প্রেজেন্টেশন দিবে। সে বলবে, ভাইজান, সারে না মারাত্মক খাওয়া খায়, একদম রাজহাঁসের মতো। রাজহাঁস যেরকম খায় ঠিক রাজহাঁসের মতো ফ্যাস 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 করে খাইতেই থাকে। আমি ওনারে বললাম, স্যার বেচারা গরিব মানুষ, 15,000 টাকা না নিয়ে একটু কমায় নিলে হয় না? আরে আমার সে অফিস থেকে বের করে দেওয়ার মতো অবস্থা, কেমনটা লাগে বলেন তো। আচ্ছা যা আবার হয়েছে কাজটা তো করতে হবে, দেন টাকাটা, দেন স্যার দিয়ে আসি। যখন তোমার কাজ বাজ সব শেষ তখনও তোমার কাছে আসবে, একদম গা ঘেঁষে দাঁড়াবে, তারপরে কানের কাছে বলবে কি, ভাই আপনার এই ফাইলটা না সই করাতে আমার অনেক কষ্ট হয়েছে, বুঝছেন স্যার মোটে সই করবে না, সারা দিন দৌড়াই সিটের পিছনে, দেন খুশি হয়ে আমার কি দেবেন দেন। বলো কি আপু, এ তো দেখছি টেকফুন নিকোলার থেকেও চালাক। হয় রে বাবা, ওরা তো এইভাবেই টাকার পাহাড় বানায়। বড় সারের থেকেও বেশি? আরে না, বড় সার তো টাকা দিয়ে পর্বত বানায়, পর্বত। ও বুঝেছি, পাহাড়ের থেকে তো পর্বত অনেক বড়, তাই না? হয় বাবা, এই পর্বতের মালিক যারা হয় না তারাই সমাজটাকে চালায়। আল্লাহ পাক কি তাদের কোনো শাস্তি দিবেন? এই দুনিয়ায় হয়তো দিবেন না, তবে পরকালে অবশ্যই দিবেন। তাছাড়া ওনাদের সারা জীবনের ইবাদতই আল্লাহ কবুল করবেন না। কেন আব্বু? সত্যি কথা বলতে কি বাবা, যারা নিনজা টেকনিক খাটায় পয়সা রোজগার করে তাদের এই উপার্জিত টাকাটাই হারাম,
আর যারা হারাম উপার্জন করে তাদের ইবাদত বন্দেগি কোনো কিছুই আল্লাহ পাক কবুল করেন না। আব্বু আমি বুঝতে পেরেছি, বড় হলে আমি কখনো হারামটাকে হাত দিব না। আমিন সুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে সব সময় সঠিক পথে পরিচালিত করেন।